সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। কিভাবে দফায় দফায় মিসাইল নিক্ষেপ করল রাশিয়া। এবার রাশিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান মার্কিন প্রেসিডেন্টের। রাশিয়ার আগ্রাসন বন্ধে বিশ্বকে এক হওয়ার আহ্বান জেলেনস্কির। যে কথা হলো এরদোগান নেতানিয়াহুর বিরল বৈঠকে। আরো জানিয়ে দিব, গণতন্ত্র রক্ষায় ফের ভোটে লড়বেন বাইডেন। কোরআন হাতে জাতিসংঘের যে ঘটনার প্রতিবাদ জানালেন ইরানের প্রেসিডেন্ট। তৃতীয় বিশ্বযুদ্ধে পুতিনকে দ্বিতীয় হিটলার বললেন জেলেনস্কি। এবং সর্বশেষে জানিয়ে দেব, ইউক্রেন অধিকৃত অঞ্চলে 4 লক্ষাধিক রুশ সেনা মোতায়েন, সরকার হয়ে গেল কিয়েভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সবার আগে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ। আবারও কিয়েভে দফায় দফায় মিসাইল নিক্ষেপ করল রাশিয়া। ইউক্রেন রাজধানী কিয়েভে আবারও দফায় দফায় মিসাইল নিক্ষেপ করেছে রাশিয়া। গতকাল বুধবার ভোরে কিয়েভে দফায় দফায় মিসাইল নিক্ষেপ করেছে সেনারা। জেলেনস্কি প্রশাসনের দাবি, এদিন বেশিরভাগ এলাকা প্রতিহত করেছে আকাশপথ রক্ষা ব্যবস্থাপনার প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন শহরের বেশ কিছু বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরগুলো অধিকাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বেসামরিক স্থাপনা। তবে কোনো হতাহতের ঘটনা এখনো ঘটেনি। দেশের প্রাণকেন্দ্র ছাড়াও বন্দর নগরীতে অবশ্য রয়েছে রুশ হামলা। রাতে ইসমাইল বন্দরের টানা 3 ঘন্টার জোরালো ড্রোন হামলা চালায় পুতিন বাহিনী। এতে প্রাণ হারিয়েছে কমপক্ষে 17 জন। এদিকে বাকপথের চারপাশে আরো বেশ কিছু রুশ সেনারা ভূখণ্ড পুনরুদ্ধার দাবি করেছে ইউক্রেন। গত 1 সপ্তাহে 3 বর্গ কিলোমিটার এলাকা পুনরায় নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়া ইউক্রেন তুমুল লড়াইয়ের মাঝে কিয়েভে গিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বুধবার ইউক্রেন রাজধানীতে পৌঁছায় তিনি। সূত্র আরব নিউজের। রাশিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান মার্কিন প্রেসিডেন্টের। গোটা বিশ্বকে রাশিয়ার নগ্ন আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের 78তম অধিবেশনে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। খবর সিএনএনের। জো বাইডেন বলেন, পুতিন ও তার সশস্ত্র বাহিনী মনে করেছে ইউক্রেন সমর্থন যুগিয়ে একসময় হয়তো ক্লান্ত হয়ে পড়বে বিশ্বের সব দেশ। ফলে পুতিনের আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর জাতিসংঘের সদস্য দেশগুলোর নৈতিক দায়িত্ব। মার্কিন প্রেসিডেন্ট জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি ইঙ্গিত করে বলেছেন, ইউক্রেনের জনগণকে সবার সমর্থন দেওয়া উচিত। একই সঙ্গে এই যুদ্ধের দায় শুধু রাশিয়াকে নিতে হবে বলে হুঁশিয়ার দেন তিনি। বাইডেন আরো বলেছেন, ইউক্রেনের যে কোনো কূটনৈতিক সমস্যার সমাধানের চেষ্টাকে আমরা সমর্থন করি। যুদ্ধবন্দীর ক্ষমতা রাশিয়ার কাছে আছে, ভবিষ্যতেও আগ্রাসনকারীদের বাধা দিতে হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। সূত্র পাস টুডে। রাশিয়ার আগ্রাসন বন্ধে বিশ্বকে এক হওয়ার আহ্বান জেলেনস্কির। ইউক্রেনের রুশ আগ্রাসন বন্ধ করতে বিশ্বকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে এক আবেগঘন বক্তৃতায় তিনি এ কথা বলেন। সাধারণ পরিষদে যোগদানকারী বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ইয়েভকে বিশ্বাস না করা যায় না। পরমাণু শক্তিধর মস্কোকে অবশ্যই বিশ্বকে চূড়ান্ত যুদ্ধের দিকে ঠেলে দেওয়া বন্ধ করতে হবে। খবর বিবিসির। ইউক্রেনের শিশুদের অপহরণ করে মস্কো গণহত্যা চালিয়েছে অভিযোগ করে তিনি বলেন, রাশিয়ার পরমাণু অস্ত্র রাখার অধিকার নেই, অস্ত্রীকরণ অবশ্যই রোধ করতে হবে, যুদ্ধ অপরাধের অবশ্যই শাস্তি হতে হবে, নির্বাসিত ব্যক্তিদের অবশ্যই দেশে ফিরে আনতে হবে এবং দখলদারকে অবশ্যই তাদের নিজ ভূমিতে ফিরে আসতে হবে, আর আমাদের এজন্য অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। গত মার্চে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ICC রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ইউক্রেন ও শিশুদের রাশিয়ার বেআইনিভাবে নির্বাসনের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মস্কো বারবার ইউক্রেনের অভিযোগ অস্বীকার করে আসছে, তবে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা ইঙ্গিত করেছে যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ অপরাধ করছে। সূত্র ইন্ডিয়া টুডে। যে কথা হলো এরদোয়ান নেতানিয়াহুর বিরল বৈঠকে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে বৈঠক হয়েছে। এরদোগান নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদানের জন্য নিউ ইয়র্কে ছিলেন। সেখানকার তুর্কি হাউজে বৈঠক হয়। বৈঠক আয়োজনের সঙ্গে তুর্কি কূটনৈতিক মিশন জড়িত ছিল। তুরস্কের সংবাদ মাধ্যম ডেইলি সাবা এক প্রতিবেদনে খবর জানিয়েছে।
প্রতিবেদনে এরদোগান নেতানিয়াহুর এই বৈঠককে বিরল ও এক প্রকার ব্যক্তিগত বৈঠক হিসেবে অভিহিত করা হয়েছে। খবরে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 2022 সালে নেতানিয়াহুর দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তুর্কি নেতার সঙ্গে বৈঠক হলো। এছাড়া দুই দেশের প্রশাসনিক কর্মকর্তাদের জন্য এটি বিরল সাক্ষাৎকার ছিল। এদিকে বৈঠকের বিষয়ে নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, উভয় নেতা শিগগিরই একে অপরের দেশ সফরে সম্মত হয়েছেন। এদিকে তুর্কি প্রেসিডেন্ট নেতানিয়াহু বলেছেন যে দুই দেশের জ্বালানি প্রযুক্তি উদ্ভাবন সাইবার নিরাপত্তা কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে সহযোগিতা করতে পারে। এছাড়া সম্ভাব্য সহযোগিতার জন্য জ্বালানি একটি প্রধান ক্ষেত্র হিসেবে অভিহিত হয়েছে। গণতন্ত্র রক্ষায় ফের ভোটে লড়বেন বাইডেন। যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে রক্ষা করতে পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, গণতন্ত্র কখনো ঝুঁকির মধ্যে থাকায় পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। রয়টার্সের এক প্রতিবেদনের তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, জো বাইডেনের বয়স এখন 80 বছর। তিনি যুক্তরাষ্ট্রের এযাবৎকালের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট, তাই তার বয়স ছিল। বয়স নিয়ে আলোচনা সমালোচনা এবং এই বিষয়টি তিনি জানেন বলে উল্লেখ করেছেন। তবে বাইডেন তার বয়স নিয়ে সাধারণ কোনো কথা বলেন না, কিন্তু গত সোমবার নিউ ইয়র্কে ব্রডওয়ে থিয়েটারে তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, ইউক্রেন ও কোভিড-19 সংকটের মধ্যে সমস্যা সমাধানে আমার এত বছরের অভিজ্ঞতা আমাকে সাহায্য করেছে। বাইডেন বলেন, আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি কারণ ঝুঁকিতে আছে গণতন্ত্র। বাইডেন বলেন, 4 বছর আগে যখন আমি প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছিলাম এবং ট্রাম্পের সাথে লড়েছিলাম, তখন আমি বলেছি আমরা আমেরিকার মানুষের জন্য এই লড়াই করেছি। সেই লড়াই এখনো চলমান রয়েছে। গণমাধ্যমকে 80 বছর বয়স্ক বাইডেন বলেন, এখন সময়টি আত্মসমষ্টির জন্য নয়, তাই আমি আবারও পুনরায় প্রার্থী হচ্ছি। তিনি আরো বলেছেন, আসুন আমরা অসম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করি, আমি জানি আমরা পারব। তিনি মেগা চরমপন্থীদের প্রতি নিন্দা জানিয়ে রিপাবলিকান মধ্যাঞ্চলে আমেরিকার স্বাধীনতার প্রতি হুমকি বলে বর্ণনা করেছেন। সূত্র পাস টুডে। কোরআন হাতে জাতিসংঘের যে ঘটনার প্রতিবাদ জানালেন ইরানের প্রেসিডেন্ট। পবিত্র কোরআন অবমাননায় পশ্চিমাদের তিরস্কার করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ মুসলিম নেতারা। একই সঙ্গে বাক স্বাধীনতা রক্ষার নামে এ ধরনের কর্মকাণ্ডকে বৈশ্বিকমূলক উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে তারা। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণে মুসলিম নেতা কোরআন অবমাননার নিন্দা জানান। খবর আল আরাবিয়ার। সম্প্রতি সুইডেনে কয়েক দফায় পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। এতে মুসলিম বিশ্বের প্রতিবাদের মুখে এসব ঘটনার নিন্দা জানালো দেশটির সরকারের দাবি, স্বাধীন মতামত প্রকাশ করে আইনে অধীনতা বন্ধ করা সম্ভব নয়। কুর্দি কর্মীদের স্বাগত জানানোর জন্য সুইডেনের উপর কয়েক মাস ধরে চাপ সৃষ্টি করে আসা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান জাতিসংঘের সাধারণ পরিষদে বলেছেন, পশ্চিমা দেশগুলো বর্ণবাদকে উস্কে দিচ্ছে এবং অসহনীয় পর্যায়ে পৌঁছিয়েছে। ইরানে ফের বিক্ষোভ, যে কারণে আটক হন মাহসা আমিনীর বাবা। তিনি বলেন, দুর্ভাগ্যবশত অনেক দেশে পপুলিস্ট এবং রাজনীতিবিদরা এ ধরনের বিপজ্জনক প্রবণতাকে উৎসাহিত করে আগুন নিয়ে খেলা চালিয়ে যাচ্ছে। এরদোগান আরো বলেন যে মানসিকতা ইউরোপের বাক স্বাধীনতার ছদ্মবেশে পবিত্র কোরআনের বিরুদ্ধে জঘন্য আক্রমণ উৎসাহিত করে, তা মূলত নিজের হাতেই নিজের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে। এই সময় ফ্রান্সের প্রতি ইঙ্গিত করে সমালোচনা করেন রয়েছে, কারণ দেশটির বিতর্কিতভাবে মুসলিম মেয়েদের স্কুল হিজাব পরা নিষিদ্ধ করা হয়েছে। পশ্চিমা এবং একই সঙ্গে ইসলামী বিশ্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকে কাতারে আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তার বক্তৃতা বলেছেন, ইচ্ছাকৃতভাবে অন্যের পবিত্রতা সঙ্গে আপোষ করাকে মত প্রকাশের স্বাধীনতা হিসেবে দেখা উচিত নয়। সূত্র পাস টুডে। তৃতীয় বিশ্বযুদ্ধের পিছনে পুতিনকে দ্বিতীয় হিটলার বললেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে চান। এছাড়া তিনি যুদ্ধবাজ ভ্লাদিমির পুতিনকে বারবার নির্বাসিত করে দ্বিতীয় হিটলার তৈরির জন্য রাশিয়াকে দোষারোপ করেন। খবর নিউ ইয়র্ক পোস্টের। জেলেনস্কি বলেছেন, বিশ্ববাসীর কাছে সব সম্মান খুইয়েছে রাশিয়া, বারবার পুতিনকে নির্বাসিত করে দ্বিতীয় হিটলার তৈরি করেছে দেশটি। যুক্তরাষ্ট্রের টেলিভিশন সিবিএস এর সঙ্গে এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, ইউক্রেন হেরে গেলে এতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। রুশরা যদি পোল্যান্ডে পৌঁছে এরপর কি কি হবে তৃতীয় বিশ্বযুদ্ধ? প্রায় 25 বছর ধরে রাশিয়া শাসন করছে পুতিন, এর মধ্যে 4 বছর তিনি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োজিত ছিলেন। ইউক্রেন গণমাধ্যম প্রায় অ্যাডলস্ট হিটলারের সঙ্গে তুলনা করে পুতিনকে পুতুলার সম্বোধন করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির নেতা ছিলেন অ্যাডলফ হিটলার। সূত্র ইন্ডিয়া টুডে।
ইউক্রেনের অধিকৃত চার অঞ্চলে চার লক্ষাধিক রুশ সেনা মোতায়েন। ইউক্রেনের পূর্ব দক্ষিণ অধিকৃত অঞ্চলে রাশিয়া চার লক্ষাধিক সেনা মোতায়েন করেছে বলে দাবি করেছেন ইউক্রেন ডেপুটি ইন্টেলিজেন্স চিফ ভ্লাদিমির স্টিভিকস্টি। স্থানীয় সময় শনিবার কিভের একটি সম্মেলনে তিনি এমন দাবি করেছেন। খবর এনডিটিভির, তিনি বলেছেন রাশিয়া ফেডারেল ক্রিমিয়া সহ অস্থায়ীভাবে দখলকৃত আমাদের চার অঞ্চল চার লাখ বিশ হাজার বেশি সেনা নতুন করে রাশিয়া মোতায়েন করেছে। ইস্কিবুটক্সি বলেছেন 2014 সালের মতো রাশিয়া এক মাস ধরে ক্রিমিয়া থেকে সক্রিয়ভাবে আক্রমণ শুরু করেছে। ক্রিমিয়াতে মোতায়েন করা ড্রোনগুলো আমাদের ইজমেল এবং রেনি বন্দরের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় রোববার কিয়েভ এবং আশপাশের অঞ্চল জুড়ে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের বেশ কিছু এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আছে। কর্মকর্তারা জানান রোববার ভোরে রাশিয়া ইউক্রেন রাজধানী এবং এ অঞ্চল প্রায় দুই ঘন্টা ধরে বিস্ফোরণ ঘটে এবং এ শহরের কেন্দ্রীয় এলাকাগুলো কয়েকটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আছে। অন্যদিকে এছাড়া হামলার বিশেষ রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। সূত্র ইন্ডিয়া টুডে।